ধরুন আপনি কোথাও ঘুরতে গিয়ে দেখলেন বিমানবন্দর থেকে আপনার শখের কিংবা প্রয়োজনীয় জিনিসটি হারিয়ে গেছে, কেমন লাগবে আপনার? ট্যুরটাই মাটি হয়ে যাবে নিশ্চয়ই, তাই না? আচ্ছা, এখন ঠিক তার উল্টো চিত্রটা চিন্তা করুন। নিশ্চয়ই ঝুট ঝামেলাহীন একটি ট্যুর কল্পনা করে মনে বেশ শান্তিবোধ হচ্ছে। সুশৃঙ্খল নিয়মকানুনের কারণে গত 30 বছরে কোনো যাত্রীর একটি ব্যাগও হারায়নি কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। সম্প্রতি কানসাই বিমানবন্দর তাদের 3 দশকের এই অনন্য অর্জন পালন করেছে। উন্নত মানের সেবা, প্রযুক্তি ও গ্রাহক সন্তুষ্টি নিয়ে বিশ্বের সেরা বিমানবন্দরের লড়াই চলছে সিঙ্গাপুর ও দোহার আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝে। তবে শুধুমাত্র একটি কারণে বিশ্বের অনেক যাত্রীর পছন্দের তালিকায় রয়েছে জাপানের কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর। সম্প্রতি একটি বিবৃতিতে জাপানের সপ্তম ব্যস্ততম বিমানবন্দরটির কর্তৃপক্ষ জানিয়েছে, 1994 সালের সেপ্টেম্বরে বিমানবন্দরটি প্রতিষ্ঠার পর থেকে এখানে কোনো যাত্রীর ব্যাগ বা লাগেজ হারায়নি। এই বিমানবন্দর দিয়ে প্রতি বছর গড়ে 2 থেকে 3 কোটি যাত্রী যাতায়াত করেন। বিমানবন্দরের এই অর্জনে এখান দিয়ে যাতায়াত করা যাত্রীরা খুশি, তারপরও এই কৃতিত্বকে বেশি কিছু মনে করছেন না কর্তৃপক্ষ। তাদের দাবি, তারা নির্দিষ্ট দায়িত্ব পালন করেছেন। যুক্তরাজ্য ভিত্তিক বিমানবন্দর র্যাঙ্কিং ও রেটিং ওয়েবসাইট স্কাই ট্র্যাক্স গত মাসে বিশ্বের সেরা ব্যাগেজ ডেলিভারির বিমানবন্দর হিসেবে কানসাইয়ের নাম ঘোষণা করেছে। কানসাই কর্তৃপক্ষের দাবি, তাদের কর্মীরা ও ব্যাগের দেখাশোনার দায়িত্বে থাকা কর্মকর্তারা কখনো ব্যাগ হারান না, কিন্তু যদি বিমানবন্দরে আসার পথে বা বিমানবন্দর ছাড়ার পর কোনো ব্যাগ হারিয়ে যায়, তবে তার দায়িত্ব নির্দিষ্ট বিমান সংস্থার। জাপানের ওসাকা, কিয়েটো ও কোবে অঞ্চলের জন্য বিশেষভাবে তৈরি এই বিমানবন্দর ওসাকা বে এলাকায় অবস্থিত। এবছর বিশ্বের সেরা বিমানবন্দর তালিকার 18তম স্থানে রয়েছে এটি। সামিহা তাবাসসুম, খবর সংযোগ।